কৃষ্ণ দাস তার তৎপরতার দ্বারা একথা দিবালোকের নয় পরিষ্কার, সে ভিনদেশি গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল। বারবার সে তার সেই প্রভুর দেশে গিয়ে সেখান থেকে নির্দেশনা নিয়ে এসে বাংলাদেশের অভ্যন্তরে নৈরাজ্য সৃষ্টি করবার পায়তারা চালিয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস প্রশ্রয়ে আশ্রয়ে থেকে ভারত এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় ইসকন তৈরি করা হয়েছে। এই ইসকনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে, বাংলাদেশ তোমাদের ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না, আমরা জীবন দেব, আমরা লড়াই করব, বাংলাদেশের গৌরব রক্ষা করব। শহীদ সাইফুল ইসলাম আলিফের শাহাদতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার ছোট্ট কচি শিশু সহ তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সংগ্রামী তৌহিদি জনতা, আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের ব্যথাটুকু জাতির সামনে, মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না, যে আজকে সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের ঘটনা নির্মম, শুধু বর্বর নয় বরং ঘৃণ্য এক হত্যাকাণ্ড। প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে একটি সন্ত্রাসী সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা একজন তরুণ আইনজীবী সরকারি কর্মকর্তাকে টেনে হিঁচড়ে নিয়ে হত্যা করবে, এরকম বর্বরতার দৃশ্য দেখার জন্য বাংলাদেশ প্রস্তুত নয়। বাংলাদেশ আজ অগ্নিগর্ভ, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আজ রক্তক্ষরণ হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, মানুষের এই ক্ষোভ, মানুষের হৃদয়ের রক্তক্ষরণকে আপনারা বুঝবার চেষ্টা করুন এবং যে সকল হত্যাকারী হিসেবে চিহ্নিত ঘাতকদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেই শুধুমাত্র বিচারের আওতায় আনলে চলবে না। আমাদের স্পষ্ট দাবি হল, এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খুনিদেরকে বের করে মুখোশ উন্মোচন করতে হবে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। শহীদ আলীর হত্যাকাণ্ডের জন্য ইস্কনের স্পষ্ট মদতদাতা খুনি শেখ হাসিনাকে আসামি করে তার রেসপন্সিবিলিটি। পুচকি পুচকি মশা কামড়ায় করবো আমার চারটি মাটি গোল, মশা মার। অক্টাগার্ড মশার কয়েল জম, এর ডাবল অ্যাকশন ফর্মুলা 2 মিনিটে মশা দূর করে আপনাকে দেয় 12 ঘন্টার সুরক্ষা। আইসা পড়ছে জম, মশার খেল খতম।